নিরাপদ সড়ক নিশ্চিত করতে ময়মনসিংহের শিক্ষার্থীদের মাঝে জেলা স্কাউটের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের 15,85,000 শিক্ষার্থীর মাঝে একযোগে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে সড়কে চলাচলের নিয়মকানুন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়েছে। নিয়মকানুনগুলো নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যকে সচেতন করবে বলে জানায় শিক্ষার্থীরা। আমরা আগে জানতাম না যে বিভিন্ন সিগনালে আমরা কিভাবে চলাচল করব এবং রাস্তাঘাটে আমরা কিভাবে চলাচল করব, কিন্তু আজকে আমরা যে লিফলেটটি পেয়েছি সেই লিফলেটটি পাওয়ার পর আমরা এখন বুঝতে পারছি যে রাস্তাভাবে কিভাবে আমরা চলাচল করতে পারবো এবং আমরা কিভাবে সড়কে নিরাপদভাবে চলবো এবং যানবাহনগুলো কিভাবে চলবে তা সম্পর্কে আমরা জানতে পারি। আমরা আমাদের মা বাবা, আমাদের বোন ভাই বোনকে জানাবো এটা সম্পর্কে এবং তাদেরকে আমরা নিরাপদে পথ চলার জন্য সতর্ক করব। আয়োজকরা বলছেন, নিরাপদ সড়ক সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতেই তাদের এই আয়োজন। এটি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবে বলে আশা করছেন তারা। চালকের কি দায়িত্ব, মালিকের কি দায়িত্ব, যিনি সড়ক ব্যবহার করেন তার কি দায়িত্ব? এই চমৎকার একটি লিফলেট আমাদেরকে দেওয়া হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ যেমন 999 নাম্বার আছে। অ্যাক্সিডেন্ট শুধুমাত্র একজনের জন্য কিন্তু হয় না, অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। চালকের দোষে হতে পারে, পথচারীর দোষে হতে পারে, এনভায়রনমেন্টাল কারণে হতে পারে। তো এই যে প্রত্যেকটা কারণ এই এখানে কিন্তু খুব সুন্দর করে বর্ণনা করা আছে। ট্রাফিকিং নিয়মকানুন সম্পর্কে ক্লাসেও ধারণা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।